একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত। তোমরা জানো যে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের দুটি বই তোমাদের পাঠ্য বই, একটি হচ্ছে বাংলা সাহিত্য চর্চা এবং আরেকটি হচ্ছে বাঙালির ভাষা ও সংস্কৃতি। সাহিত্য চর্চা মূলত তোমাদের বিভিন্ন ধরনের গল্প, কবিতা, নাটক এবং প্রবন্ধ এর সংকলন একটা, এবং বাঙালির ভাষা ও সংস্কৃতি, এখানে তোমরা মূলত বাংলা সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাস ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবে। আজকে আমরা মূলত তোমাদের দ্বিতীয় বই অর্থাৎ দ্বিতীয় পাঠ্য বই বাঙালির ভাষা ও সংস্কৃতির ইতিহাস এর সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এই বইটি থেকে কী বিষয় তোমাদের পড়তে হবে, এই বিষয় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই ছোট্ট একটা আলোচনার মধ্যে দিয়ে তোমাদেরকে এই বিষয়টি উপস্থাপন করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বিষয়টি মন দিয়ে অনুধাবন করবার চেষ্টা করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে। তো চলো শুরু করি আমরা আমাদের নতুন বিষয়, বাংলা ভাষা সংস্কৃতির ইতিহাসের যে বিষয়টি। এই বিষয়টি প্রথমেই যে কথা বলবো সেটা হলো এই বিষয়টি সম্পর্কে তোমরা সেইভাবে কিছুই জানো না, কারণ বাংলা সাহিত্যের ইতিহাস বা সংস্কৃতির ইতিহাস ইতিপূর্বে তোমরা কোনো দিন পড়নি। তোমরা ইতিপূর্বে বাংলা বিষয়ের যে সমস্ত সাহিত্য সংগ্রহগুলো পড়েছো সেগুলো তোমাদের বেশ পরিচিত, অর্থাৎ তোমরা গল্প, কবিতা, নাটক বা নাটকের অংশ, কোনো প্রবন্ধ এই বিষয়ক বিভিন্ন ধরনের টেক্সট তোমরা পড়েছো। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস বা বাংলা ভাষার সাহিত্যের ইতিহাস বিষয়টা একেবারেই তোমাদের কাছে অজানা, সম্পূর্ণ নতুন। ফলে এই বইটি যখন তোমরা হাতে পেয়েছো সেই সময় তোমাদের মনে হতে পারে যে বিষয়টি সত্যিই একটা দুরূহ ব্যাপার, যে কীভাবে পড়বো, কী পড়বো, এর মধ্যে কী আছে, সেই বিষয়টা নিয়ে একটা ভীতি নিশ্চয়ই তোমাদের মধ্যে কাজ করছে। তো প্রথমেই বলে রাখি, এটা ভয় পাওয়ার কিছুই নেই, অত্যন্ত সহজ বিষয়। আমরা যে বিষয়গুলো ইতিপূর্বে পড়ে এসেছি অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত যে বিষয়গুলো আমরা বাংলার সাবজেক্টে পড়েছি, সেখানে বিভিন্ন ধরনের যে গল্প, নাটক, কবিতা তোমরা পড়েছ, সেই সমস্ত সাহিত্যেরই ইতিহাস আমাদের এই বইটিতে পড়তে হচ্ছে, তাছাড়া নতুন করে কিচ্ছু নেই। অর্থাৎ তোমরা ক্লাস নাইনে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একটা কবিতা পড়েছিলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বলে, সেখানে তোমরা নিশ্চয়ই যেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটা পড়েছ সেই কবিতার যে ভাষাটা ছিল নিশ্চয়ই আধুনিক ভাষার সঙ্গে মিল পাওনি। আমরা আধুনিক ভাষায় যেভাবে কথা বলি নিশ্চয়ই সেই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির ভাষাটা সেই রকম ছিল না, একটু অন্য রকমের ছিল। তো সেটা কী ছিল, সেটা কোন সময়ের সাহিত্য ছিল, যদি একটু ডিটেলসে তোমরা পড়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা সেখানে জেনেছিলে যেটা মধ্যযুগের একটা সাহিত্য, মধ্যযুগের সেই অন্তমধ্যযুগে ওই চণ্ডীমঙ্গল কাব্যটি রচিত হয়েছিল, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সেটা রচনা করেছিলেন। ফলে তার ভাষা আর আজকে এই আমরা আধুনিক যুগে দাঁড়িয়ে আছি এ ভাষা সম্পূর্ণ আলাদা। তাহলে আমাদের এই বইটিতে বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে যেটা আমাদের জানতে হবে বা যে বিষয়টা সম্পর্কে আমরা অত্যন্ত ভালোভাবে জানতে পারবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই বাংলা ভাষার যে সাহিত্য এ পর্যন্ত রচিত হয়েছে, সেই সুপ্রাচীন কাল থেকে এই একবিংশ শতাব্দী পর্যন্ত বাংলা ভাষায় যে সাহিত্য রচিত হয়েছে সেই সমস্ত সাহিত্যের ইতিহাসটা আমরা পড়ব। কবে রচিত হয়েছে, কারা রচনা করেছেন, সেই সাহিত্যের বিষয়টা কী, সেই সময়ে আমাদের এই বাংলা সমাজ জীবন কেমন ছিল ইত্যাদি সমস্ত বিষয় জানতে গেলে কিন্তু আমাদের এই বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে হবে। অর্থাৎ কী বলতে চাইছি, আমি বলতে চাইছি এটাই যে দেখো,
তোমরা অনেক ছোটবেলায় নিশ্চয়ই অনেক ছবি তুলেছো, সেই ছবি যখন এখন দেখো করে, তোমরা যদি এখন সেই রকম কোনো একটি ছবি দেখো তাহলে কি মনে পড়বে? সেই ছবিটি কোথায় তুলেছিলে, সেই ছবিটি তোলার ক্ষেত্রে যে ঘটনা ছিল সেই ঘটনাগুলো আমাদের স্মৃতিতে ভেসে আসবে, তাই তো? তো বিষয়টাই ঠিক তাই। আমরা সাহিত্যের মধ্যে কি দেখতে পাই? আমরা সাহিত্যের মধ্যে আমাদের এই সমাজ জীবনেরই ছবি দেখতে পাই। এই কারণেই বলা হয় সাহিত্যকে সমাজের দর্পণ। আমরা সাহিত্যের মধ্যে আমাদের এই সমাজ জীবনের একেবারে প্রকৃত ছবিটাকে উপস্থাপিত হতে দেখি, এবং যারা সাহিত্যিক বা লেখক তারা সেই কাজটি করে থাকেন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বাংলা সাহিত্যের যে ইতিহাস আমরা পড়ব, বা বাংলা ভাষার যে ইতিহাস আমরা পড়ব, তার দ্বারা আমরা মূলত আমাদেরই এই বাংলা ভাষা সম্পর্কে, আমাদের এই বাংলার প্রাচীন সমাজ সম্পর্কে, আমাদের এই বাংলার সমাজের বসবাসকারী মানুষের জনজীবন সম্পর্কে একটা বিবরণ পাব। এবং সাহিত্য সেই কাজটাই করে থাকে, সাহিত্যিকরা সেই কাজটা করে থাকেন, তারা সমকালীন সময়কে ফ্রেমবন্দি করেন। বাংলা সাহিত্যিকদের কাজই সেটা। যে সময় চলেছে সেই সময় তো প্রবাহিত, নদীর মতোই সময় প্রবাহিত, সুতরাং সময় থেমে থাকবে না। কিন্তু সেই সময়কে আমি ধরে রাখতে পারি, কিভাবে ধরে রাখতে পারি? এই সাহিত্যের মধ্যে দিয়ে ধরে রাখতে পারি। একটা সাহিত্য অংশ হিসাবে, একটা সাহিত্যের সংগ্রহ হিসাবে আমরা যখন কোনো একটি গল্প পড়ি, নিশ্চয়ই যখন তোমরা কোনো একটা গল্প পড়েছো তখন এটা অনুভব করতে পেরেছো যে সেই গল্পের মধ্যে যে বিষয় বর্ণনা করা হয়েছে, সেই গল্পের মধ্যে যে সময়ের কথা বলা হয়েছে, সেই সময় সম্পর্কে কিঞ্চিৎ হলেও তোমরা একটা ধারণা পাচ্ছ। নিশ্চয়ই যদি এই সময়ের কোনো গল্প হয় তাহলে অবশ্যই সেই গল্পের মধ্যে এই সময়ের ছবি পাওয়া যাবে, আর সেটা যদি আজ থেকে 200-300 বছর আগের কোনো সাহিত্য হয় তাহলে সেই সময়কালের আমরা একটা চিত্র সেখানে ধরা পড়তে দেখব। তাহলে সাহিত্য সমাজের দর্পণ, এই কথাটি মনে রাখবে। সাহিত্যের মধ্যে সমাজের ছবি প্রতিফলিত হয়ে ওঠে এবং সাহিত্যিকরা সেই কাজটি করে থাকেন। তাহলে আমাদের এই বইটিতে আমরা আমাদের যে ভাষার যে সাহিত্য, অর্থাৎ বাংলা ভাষার যে সাহিত্য, যে বিপুল সাহিত্য, অর্থাৎ সেই সুপ্রাচীন কাল থেকে এ পর্যন্ত যে সাহিত্য রচিত হয়েছে তারই সংক্ষিপ্ত ইতিবৃত্তায়ন আমরা পড়ব এই বইটিতে। এই বইটির দুটি পার্ট আছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই বইটির একটি পার্ট যেটা হচ্ছে আমাদের এই বাংলা ভাষার যে সমস্ত সাহিত্য আছে, অর্থাৎ সেই প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত যা রচিত হয়েছে তার সংক্ষিপ্ত ইতিহাস, এবং আরেকটি পার্ট হচ্ছে আমাদের যে ভাষা, যে ভাষাতে আমরা কথা বলি, অর্থাৎ বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্ম ইতিহাস, এবং সেই বাংলা ভাষা কবে জন্মগ্রহণ করেছে, সেই বাংলা ভাষার উৎপত্তি কবে হয়েছে, সেই সময় থেকে আজ আমরা যে ভাষায় কথা বলছি সেটাও নিশ্চয়ই বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষার পরিবর্তন ঘটেছে। ভাষা সবসময় পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে ভাষা পরিবর্তিত হয়। তো আজ থেকে বহু বছর পূর্বে যখন বাংলা ভাষার জন্ম হয়েছিল সেই সময়ের যে ভাষা, আর আজকে এই একবিংশ শতাব্দীতে আমরা যে বাংলা ভাষাতে কথা বলছি তার মধ্যে বিস্তর ফারাক আছে। তো সেই বাংলা ভাষার যে ইতিহাস, তাহলে একদিকে বাংলা ভাষায় রচিত যে সাহিত্য তার ইতিহাস, আর একদিকে আমাদের এই যে মাতৃভাষা বাংলা, এই বাংলার ভাষার যে ইতিহাস সেটা আমাদেরকে এই বইটিতে পড়তে হবে। এই দুটি পার্ট তোমরা বইটির মধ্যে লক্ষ্য করবে, একটা পার্ট হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আর একটা পার্ট হচ্ছে বাংলা ভাষার ইতিহাস। তাহলে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই বইটিতে আমাদের কী পড়তে হবে। এই দুটি বিষয় নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো আশা করি।
আমরা মূলত আমাদের এই বাংলা ভাষার যে সাহিত্য, যার কথা এতক্ষণ তোমাদের বলছিলাম, সেই বিপুল সাহিত্য যে সম্ভার, আমরা আমাদের সেই বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা তিনটে যুগে বিন্যস্ত করে আলোচনা করব। এবং বাংলা সাহিত্যের সেই যে বিপুল ভাণ্ডার, সেটাকে এই তিনটে যুগেই যে সেই বিপুল সাহিত্য রচিত হয়েছে, সময় অনুযায়ী আমরা সেই সাহিত্যগুলো কী, সেগুলির পরিচয় বা কী, যদিও তোমরা তার সঙ্গে ইতিপূর্বেই অনেক পরিচিতি লাভ করেছো, কিছু কিছু সাহিত্য তোমরা পড়েওছো, তো সেই যে বিপুল সাহিত্য সম্ভার, যুগ অনুযায়ী সেই সাহিত্য সম্ভারের শ্রেণী বিভাজনটা কেমন, কীভাবে আমরা সেই সাহিত্যকে, কোন যুগের সাহিত্য সেইভাবে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের যে বিষয়টি আমাদের আগে জানতে হবে, যে বাংলা সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাজন, সেটা আমরা বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে বিন্যস্ত করতে পারি। কীরকম? না, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রথমেই আমরা যেটা দেখব, যে এই যে তিনটি যুগের সময়কালটা কেমন, দেখো, অর্থাৎ বাংলা ভাষা জন্ম না হওয়ার পর নিশ্চয়ই বাংলা সাহিত্য রচিত হয়নি, আগে বাংলা ভাষার জন্ম হয়েছে, বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, তারপর নিশ্চয়ই সেই ভাষাতে সাহিত্য রচিত হয়েছে। এবং আরও যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে নিশ্চয়ই আগে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে, সেই বাঙালি জাতির উদ্ভব ঘটেছে এবং তাদেরই মুখের ভাষা আজ বাংলা, এবং তারাই আজকে এই বিপুল সাহিত্য সম্ভারের স্রষ্টা। তাহলে এই বাঙালি এই বিপুল সাহিত্য সম্ভারের স্রষ্টা, তাহলে তারা যে সাহিত্য সৃষ্টি করেছেন এই বিগত প্রায় 1000 বছর ধরে, যে বিপুল সাহিত্য তারা সৃষ্টি করেছেন, সেই বিপুল সাহিত্যকে আমরা তিনটে যুগে ভাগ করে আলোচনা করব। কী কী বললাম? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে এবার আমরা সময়কালটা একটু দেখে নিই। দেখো, বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, তার বিস্তৃতিকালটা কেমন? বাংলা সাহিত্যের প্রাচীন যুগকে আমরা ভাগ করছি 10ম থেকে 12ম শতাব্দী পর্যন্ত। এই 10ম থেকে 12ম শতাব্দীর মধ্যে যে সাহিত্য রচিত হয়েছে, সেটা প্রাচীন যুগের বাংলা সাহিত্য। এরপরে আমরা আসছি মধ্যযুগ, অর্থাৎ মধ্যযুগের সূত্র শুরুটা কোথায়? 3য়দশ শতাব্দী থেকে 8য়দশ শতাব্দী পর্যন্ত। এই 3য়দশ থেকে 8য়দশ শতাব্দী পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। যেহেতু এই মধ্যযুগটা অনেকটা বিস্তৃত, সেই হিসাবে সাহিত্য ইতিহাস প্রণেতাগণরা তারা এই মধ্যযুগকে দুটি ভাগে আবার ভাগ করে নিয়েছেন। একটাকে তারা বলছেন আদি মধ্যযুগ এবং আরেকটিকে বলছেন অন্ত মধ্যযুগ। অর্থাৎ 3য়দশ শতাব্দী থেকে 5য়দশ শতাব্দী পর্যন্ত এটা আদি মধ্যযুগ, এবং 16য় শতাব্দী থেকে 8য়দশ পর্যন্ত এটা অন্ত মধ্যযুগ। এরপর এই 8য়দশ শেষ হয়ে যাচ্ছে, তারপর 19য় শতাব্দীর শুরু। সেই 19য় শতাব্দী থেকে আজ পর্যন্ত যে বাংলা সাহিত্য রচিত হয়ে চলেছে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমাদের বাংলা সাহিত্যের যে ইতিহাস, সেটা তিনটে যুগে বিন্যস্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এবং তাদের সময়কালটাও জেনে নিলে, 10ম থেকে 12ম, 3য়দশ থেকে 8য়দশ এবং 19য় শতাব্দী থেকে এই আবহমান কাল পর্যন্ত যেটা চলছে, সেটা হচ্ছে আধুনিক যুগ। তো এবার আমাদের জানবার বিষয় হচ্ছে যে এই যে তিনটে যুগে কী কী সাহিত্য রচিত হয়েছে, সেটা আমরা মূলত আজকে এই যে বিপুল সাহিত্য সম্ভার, বাংলা সাহিত্যের যে বিপুল সাহিত্য সম্ভার, সেই সম্পর্কেই আমরা একটা ধারণা লাভ করব। আগামী দিনে আমরা সাহিত্যের ইতিহাসের যে প্রত্যেকটা চ্যাপ্টার যেমনভাবে তোমাদের বইতে দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা বিষয়টাকে আলোচনা করব। আজকে মূলত আমরা একটা ধারণা নিচ্ছি। ধারণাটা কি? যে আমাদের এই যে বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে হবে, এই বাংলা সাহিত্যের ইতিহাসে কী কী সাহিত্য আমাদের আছে, ওই যুগ বিভাজন অনুযায়ী কী কী সাহিত্য আছে, সেটা সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা পাচ্ছি। তো প্রথমেই বললাম, তো আমরা প্রাচীন যুগ, সেখানে দেখি কী আছে। প্রাচীন যুগের বিস্তৃতিকাল তোমাদের বলা হলো, যে 10ম থেকে 12ম শতাব্দী। দেখো, এই যে 10ম থেকে 12ম শতাব্দী, এই দীর্ঘ সময় পর্বে
যে বাংলা সাহিত্য আমরা পেয়েছি তা একমাত্র আমাদের বাংলার প্রাচীনতম সাহিত্য নিদর্শন। তার নাম কি? তা হচ্ছে চর্যাপদ। আমরা এই দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই দীর্ঘ সময়কালে চর্যাপদ ব্যতীত আর কোনো বাংলা সাহিত্য কিন্তু আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তো বাংলা সাহিত্যের সবচাইতে প্রাচীনতম যদি সাহিত্য নিদর্শন বলতে হয়, অর্থাৎ বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ যদি বলতেই হয়, তাহলে সেটা কী? কী নাম বললাম? চর্যাপদ। এই চর্যাপদই হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম সাহিত্য নিদর্শন, যেটা রচিত হচ্ছে কোন সময় পড়বে? ওই যে দশম থেকে দ্বাদশ। তোমাদেরকে বলে রাখি, এই যে প্রাচীন এবং মধ্যযুগের এই দুই যুগের যে সাহিত্য, সেই দুই যুগের সাহিত্যের ইতিহাসের একেবারে পুঙ্খানুপুঙ্খ নির্দিষ্ট সন্তারিখ কিন্তু পাওয়া যায় না, সবটাই অনুমান, অনুমান সাপেক্ষ। সেখানে আমি বলেই দিচ্ছি যে দশম থেকে দ্বাদশ শতাব্দী এর মধ্যেই কোনো একটা সময় এই চর্যাপদ রচিত হয়েছে। কবে হয়েছে সরাসরি কিন্তু আমি বলতে পারবো না, বা কেউই পারবেন না, কারণ কবে রচিত হয়েছে এইরকম নির্দিষ্ট সন্তারিখ কিন্তু সাহিত্য ইতিহাস যারা রচনা করেছেন তারা দিতে পারেননি, সম্ভব হয়নি। কোনো একটা সময় এই দশম থেকে দ্বাদশের কোনো একটি সময়ে এই চর্যাপদ রচিত হয়েছে। আমি আজকে এই প্রত্যেকটি সাহিত্যের বিষয় সম্পর্কে আলোচনা করব, কারণ পরবর্তীতে আমাদের এগুলি সম্পর্কেই, আমাদের এটাই সিলেবাস যে আমাদের প্রাচীন যুগের এই যে চর্যাপদ সেটার ডিটেলসে আমাদের পড়তে হবে, অর্থাৎ প্রত্যেকটা যুগেরই যে সাহিত্যের ইতিহাস আছে, সাহিত্যগুলো আছে, সেগুলোর ডিটেলসে পড়তে হবে। আমি বললাম আগেই যে সেগুলো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ব। আজকে মূলত আমরা জানবো যে কী কী সাহিত্য আমাদের পড়তে হচ্ছে এই সাহিত্যের ইতিহাসে। তাহলে প্রথমেই জেনে নিলে প্রাচীন যুগে কী পড়তে হচ্ছে, প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন চর্যাপদ পড়বে। এবারে আমরা আসি মধ্যযুগ। মধ্যযুগের সময়কালটা কী বললাম? ত্রয়োদশ থেকে অষ্টাদশ। তবে হ্যাঁ, এখানে একটা যে বিষয় তোমাদের জানতে হবে, এই যে ত্রয়োদশ থেকে অষ্টাদশ এর মধ্যে ত্রয়োদশ থেকে চতুর্দশ, অর্থাৎ ত্রয়োদশ এবং চতুর্দশ এই যে দীর্ঘ দুশো বছর, এই দুশো বছরে কিন্তু কোনো বাংলা সাহিত্য পাওয়া যায়নি। এখন প্রশ্ন হতে পারে যে কেন স্যার পাওয়া যায়নি কোনো সাহিত্য? এই দুশো বছরে কি বাংলা সাহিত্য রচিত হয়নি, কেউ কোনো সাহিত্য রচনা করেননি? একটা প্রশ্ন জাগছে নিশ্চয়ই তোমাদের মনে। তো বিষয়টা সেটা বলি, সেই প্রশ্নের যেহেতু জেগেছে মনের মধ্যে সেটা জানা উচিত। এই যে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী, এই দুই শতাব্দী জুড়ে যে বাংলা কোনো সাহিত্য রচিত হয়নি তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের এই বাংলায় সেই সময় একটা বিরাট পরিবর্তন ঘটছে, অর্থাৎ কি না, তুর্কি আক্রমণ ঘটছে। তোমরা ইতিহাসে হয়তো পড়েছ তুর্কি আক্রমণের বিষয়, 1202 মতান্তরে 1203 খ্রিস্টাব্দে তুর্কিরা আমাদের এই বাংলা আক্রমণ করে, বিদেশি শাসক তারা বাংলা আক্রমণ করেছিল, এবং তাদের আক্রমণের পরিপ্রেক্ষিতে দেখা যায় সেই সময়ে বাংলার যে সমাজ, সেই সমাজ জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, বাংলার সমাজ জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সেই তুর্কি শাসকদের অত্যাচার, তাদের মানে নির্যাতন, সেই নির্যাতন অত্যাচারের ফলশ্রুতিতে দেখা যায় বাংলা সমাজ সংস্কৃতিতে একটা বিপুল পরিবর্তন ঘটে। সেই সময়ে যারা সাহিত্য রচনা করার চেষ্টা করেছেন বা মনোভাব প্রকাশ করেছেন, তারা কিন্তু সেই সময়ে তাদের সাহিত্যকে প্রকাশ করতে পারেননি সেই তুর্কি শাসকদের সম্মুখে। প্রথম দিকে এই তুর্কি শাসকেরা অত্যন্ত অত্যাচারী ছিলেন, আস্তে আস্তে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে দেখা যায় যে সমস্ত তুর্কি শাসকেরা আমাদের বাংলায় শাসন করেছেন তারা কিছুটা হলেও নম্র হয়েছিলেন, ফলে আস্তে আস্তে সাহিত্য রচনার প্রতি একটা বলা চলে যে সাহিত্যিকরা তারা একটা মনোভাব প্রকাশ করছেন যে সাহিত্য রচনা করবার একটা তাগিদ অনুভব করছেন। তাহলে এই যে দীর্ঘ দুশো বছর, অর্থাৎ ত্রয়োদশ আর চতুর্দশ, এই দীর্ঘ দুশো বছরে, যে দুশো বছরে তুর্কিরা শাসন করেছেন আমাদের বাংলায়, সেই সময়ে কিন্তু কোনো বাংলা সাহিত্য পাওয়া যায়নি। এই কারণে এই ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসাবে অভিহিত করা হয়। কখনো শর্ট কোশ্চেন হতে পারে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময় পর্বকে বলা হয়? কি বললাম? ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্ধকার যুগ বলা হচ্ছে, কারণ এই সময় কোনো আমরা বাংলা সাহিত্য নিদর্শন পাচ্ছি না।
এরপর তুর্কি শাসকের অবসান ঘটল। তারপরে কিন্তু আমরা পঞ্চদশ শতাব্দীর শুরুতেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সাহিত্য আমরা লক্ষ্য করছি, সেগুলো রচিত হয়েছে। তাহলে আমি যেটা বলছিলাম যে মধ্যযুগ সম্পর্কে আলোচনা, মধ্যযুগের শুরুটা কিন্তু এই ত্রয়োদশ থেকেই। তাহলে মধ্যযুগের একেবারে প্রথম পর্বে যদি আমরা দেখি, ত্রয়োদশ চতুর্দশে কোনো সাহিত্য আমরা পেলাম না। আমরা সেই মধ্যযুগকে প্রথমেই ভাগ করেছিলাম, যে আমি বলেছিলাম যে সাহিত্যের ইতিহাস গণরা তারা মধ্যযুগের বিস্তৃতি এটাকে অনেকটা সময় যেহেতু বিস্তৃত, সেই ত্রয়োদশ থেকে অষ্টাদশ পর্যন্ত, সেই কারণে তারা দুটি যুগে ভাগ করেছিলেন, আদি মধ্যযুগ আর অন্ত মধ্যযুগ। তাহলে আদি মধ্যযুগটা কোন সময় পর্ব বলেছিলাম? ত্রয়োদশ থেকে পঞ্চদশ। তাহলে ত্রয়োদশ আর চতুর্দশে কোনো সাহিত্য আমরা পেলাম না, পঞ্চদশ শতাব্দীর একেবারে শুরুতে আমরা একটা সাহিত্য পাচ্ছি, সেটা কি? তার নাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কবি বড়ুচণ্ডী দাস রচিত। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা হচ্ছে আদি মধ্যযুগের একমাত্র সাহিত্য নিদর্শন, আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। এই ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে একমাত্র বাংলা সাহিত্য হিসাবে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বোঝা গেল? এরপর আমরা বললাম অন্ত মধ্যযুগ, যেটা অন্ত মধ্যযুগ এই পঞ্চদশ শতাব্দীর পর থেকে ষোড়শ থেকে শুরু হচ্ছে প্রায় অষ্টাদশ শতাব্দী দীর্ঘ সময় পর্ব। এই অন্ত মধ্যযুগ হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের বিপুল সাহিত্য সম্ভার। অন্ত মধ্যযুগে আমরা প্রচুর সাহিত্য পাচ্ছি বাংলা ভাষায়। কি সেই সাহিত্যগুলো? আমরা সংক্ষিপ্ত একটু জানবার চেষ্টা করি সেখানে কি পাচ্ছি। দেখো, আমরা অন্ত মধ্যযুগে গিয়ে সেখানে পাচ্ছি আমরা বৈষ্ণব পদাবলী, সেখানে আমরা পাচ্ছি শাক্ত পদাবলী, সেখানে আমরা পাচ্ছি মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, সেখানে আমরা পাচ্ছি চৈতন্য জীবনী কাব্য, সেখানে আমরা পাচ্ছি আরাকান রাজসভার কবিদের বিভিন্ন প্রণয় আখ্যানমূলক কাব্য, সেখানে আমরা পাচ্ছি অন্নদা মঙ্গল কাব্য। এইরকম বিপুল সাহিত্য সম্ভার কিন্তু এই অন্ত মধ্যযুগে আছে। আমি আগেই বলেছি একে একে ডিটেলসে আমরা প্রত্যেকটা ওই বিষয় সম্পর্কে এর পরে আলোচনা করব। আজকে আমরা ধারণাটা লাভ করে নিই যে কী পড়তে হবে আমাদের। তাহলে অন্ত মধ্যযুগে এসে কিন্তু আমাদের বিপুল সাহিত্য সম্ভার পাচ্ছি, কত পর্যন্ত? ওই যে বললাম অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। এবং আমাদের মধ্যযুগের শেষ সাহিত্য হিসাবে যেটা আমরা পাচ্ছি সেটা এই একটু আগে যেটা বললাম, অন্নদা মঙ্গল কাব্য। রায়গুণাকর ভারতচন্দ্র, যিনি অন্নদা মঙ্গল কাব্যের স্রষ্টা, তার মৃত্যু সন 1760। এই 1760কেই মধ্যযুগের সমাপ্তি কাল হিসাবে ধরা হয়, বোঝা গেছে? 1760, 1760, এটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের যিনি কবি ভারতচন্দ্র তার মৃত্যু সন, এটাকেই মধ্যযুগের সমাপ্তিকাল। তাহলে তারপরেই ঊনবিংশ শতাব্দী, যেখান থেকে আমরা আধুনিক যুগের সূত্রপাত বলছি, বাংলা সাহিত্যের আধুনিক যুগ। সেই বাংলা সাহিত্যের আধুনিক যুগে এসে কিন্তু আমরা বিশাল একটা সাহিত্য সমাজ, যেটা এখন আমরা পড়ি, কী পেলাম আধুনিক যুগে এসে? সেখানে আমরা বাংলা গদ্য পেলাম, সেখানে আমরা বাংলা গল্প পেলাম, সেখানে বাংলা উপন্যাস পাচ্ছি, সেখানে আমরা বাংলা নাটক পাচ্ছি, বাংলা আধুনিক কাব্য কবিতা পাচ্ছি, তাই না? বাংলা প্রবন্ধ পাচ্ছি, কত কিছু পাচ্ছি বাংলা আধুনিক সাহিত্যে, যেগুলি আমরা এই পড়ে এসেছি বিগত আমাদের ক্লাসগুলোতেই পড়েছি। আমরা বেশিরভাগ যা পড়েছি বাংলা ভাষার তা আধুনিক সাহিত্য। আমরা মধ্যযুগের সাহিত্য, প্রাচীন যুগের সাহিত্য পড়িনি বললেই চলে। খুব মাঝে মাঝে কিছু কিছু টেক্সট পড়েছিলাম, ওই যে একটু আগেই বলেছিলাম ক্লাস নাইনে আমরা মধ্যযুগের একটা সাহিত্য পড়েছিলাম, সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যেটা মঙ্গল কাব্যের একটা পার্ট, চণ্ডী মঙ্গলের একটা অংশ, সেটা পড়েছিলাম। তো খুব কম জেনেছি মধ্যযুগের সাহিত্য, আধুনিক যুগের সাহিত্যটাই আমরা বেশি পড়েছি, এই আধুনিক যুগের সাহিত্য সম্পর্কেই আমরা বেশি জানি। তো আধুনিক যুগে এসে আমরা অনেক সাহিত্য পেলাম, সেই সাহিত্যের বিপুল সম্ভার, অর্থাৎ সেই ঊনবিংশ শতাব্দী থেকে এই একবিংশ শতাব্দী এখন চলছে 2021, এ পর্যন্ত প্রায় প্রচুর সাহিত্য রচিত হয়েছে, প্রচুর কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক তারা রচনা করেছেন, সেই সাহিত্য আমরা পড়েছি বা পড়ব, সেগুলো কি সেটা আমরা ডিটেলসে জানবো। তাহলে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাজন করলাম সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। সময়কালটা কী হিসাবে দেখলাম? দশম থেকে দ্বাদশ প্রাচীন, ত্রয়োদশ থেকে অষ্টাদশ মধ্যযুগ, এবং
ঊনবিংশ শতাব্দী থেকে আবহমানকাল পর্যন্ত আধুনিক যুগ, এই তিনটি যুগের যে বিপুল সাহিত্য সেটাই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস। সেটাই আমরা আস্তে আস্তে সমস্ত বিষয়টা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আলোচনা করব। আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস, যেটা তোমাদেরকে বলছিলাম এই বইটির দ্বিতীয় পর্ব। সেখানে মূলত আমরা কী জানব সেটা একটু সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নিই। দ্বিতীয় পর্বে যে বাংলা ভাষার ইতিহাস আমরা পড়ব, সেখানে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে এই যে সমগ্র বিশ্বে বিভিন্ন মানুষেরা বিভিন্ন ভাষায় কথা বলেন, অর্থাৎ প্রায় 3000-এর ওপর ভাষা আছে সমগ্র বিশ্বে, তো এবং সেই ভাষার একাধিক আবার উপভাষাও আছে, প্রচুর ভাষা আমাদের এই পৃথিবীতে ছড়িয়ে আছে। তো এই পৃথিবীতে যে সমস্ত ভাষাগুলি প্রচলিত, অর্থাৎ মানুষেরা কথা বলেন, সেই সমস্ত ভাষাগুলি কিন্তু একটা নির্দিষ্ট ভাষা গোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ হঠাৎ করে কিন্তু সেই ভাষাগুলির উদ্ভব ঘটেনি। অর্থাৎ এই পৃথিবীর একেবারে প্রথম লগ্নে যখন এই মানব সভ্যতার সৃষ্টি হয়েছে, সেই সময়ে নিশ্চয়ই প্রথমে তোমরা ইতিহাসে পড়েছো যে আদিম মানুষ তারা কিন্তু কথা বলতে পারতো না, তারা আকার, ইঙ্গিত, ইশারা এর মধ্যে দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করত, এবং সেই আকার, ইঙ্গিত, ইশারাটাও কিন্তু একটা ভাষা। সেই সময়ে তাদের সেই ভাষার আবিষ্কার হয়নি বলেই তারা কিন্তু এইভাবে তাদের মনের ভাব প্রকাশ করতো, এটা ইতিহাসে তোমরা পড়েছো। তারপরে আস্তে আস্তে যখন লিপির আবিষ্কার হয়েছে, ভাষা গড়ে উঠেছে, মানুষ ভাব প্রকাশের মাধ্যম হিসাবে এই ভাষাকে প্রয়োগ করতে শিখেছে, তারপরেই দেখেছি এই পৃথিবীতে বিভিন্ন ভাষার আস্তে আস্তে জন্ম হয়েছে, বিরাট বিপুল এই জনসংখ্যার সৃষ্টি হয়েছে, তাই তো? তো এই পৃথিবীতে যে ভাষাগুলি আছে সেই ভাষাগুলি নির্দিষ্ট কয়েকটি ভাষা গোষ্ঠী বা ভাষা পরিবার থেকে জন্ম লাভ করেছে। তাহলে আমাদের এই বইটিতে প্রথমেই সেই বিশ্বের ভাষা এবং বিশ্বের যে ভাষা পরিবার সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আমাদের লাভ করতে হবে। সেখানে আমরা দেখব যে এই বিশ্বে যে ভাষাগুলি আছে সেই ভাষাগুলি মূলত কোন ভাষাগোষ্ঠী থেকে, কোন ভাষা পরিবার থেকে জন্ম লাভ করেছে। এইরকম বিশ্বে যে সমস্ত ভাষা প্রচলিত লক্ষ্য করলে দেখা যাবে বা পড়লে জানা যাবে যে এই সমস্ত ভাষাগুলি মাত্র 12টি ভাষা গোষ্ঠী থেকে বা মাত্র 12টি ভাষা পরিবার থেকে কিন্তু জন্ম লাভ করেছে। সেই 12টি ভাষা পরিবার কী? সেই 12টি ভাষা পরিবারের মধ্যে সবচাইতে বৃহত্তম ভাষা পরিবার কোনটি, যদি একটু আমরা জানার চেষ্টা করি তাহলে দেখব ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম ভাষা পরিবার, এবং এই ভাষা থেকেই বিশ্বের সবচাইতে জনপ্রিয় ভাষাগুলির কিন্তু জন্ম হয়েছে। তো আমরা ওই প্রথম চ্যাপ্টারে বিশ্বের এই ভাষা এবং তার ভাষা পরিবার সম্পর্কে একটা ধারণা লাভ করব। দ্বিতীয় চ্যাপ্টারে গিয়ে আমরা যেটা জানব, আমাদের নিজস্ব ভাষা, আমাদের নিজস্ব মাতৃভাষা, আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্ম কবে হয়েছে, বাংলা ভাষা কীভাবে উদ্ভব ঘটেছে তার একটা সংক্ষিপ্ত ইতিবৃত্তায়ন। সেখানে বাংলা ভাষার জন্ম তোমরা যদি একটু বইটি দেখবার চেষ্টা করো তাহলে দেখবে যে আজ থেকে প্রায়, এই যে একটু আগে তোমাদের সাহিত্যের ইতিহাস পড়াচ্ছিলাম সেখানে কী বললাম যে আমাদের বাংলা ভাষার প্রথম সাহিত্য নিদর্শন প্রাচীন যুগে পেয়েছি চর্যাপদ, যেটা 10ম থেকে 12ম শতাব্দীতে লেখা হয়েছিল। তাহলে ওটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাহলে বাংলা ভাষার জন্মটাও ঠিক সেই সময়েই হয়েছে, অর্থাৎ বাংলা ভাষার জন্ম হয়েছে তারপরেই বাংলা সাহিত্যটা রচিত হয়েছে। তাহলে মোটামুটি আমরা যদি ধরি যে বাংলা ভাষার জন্মটা কোন সময়, ওই 10ম শতাব্দী বা তার কিছু আগে 9ম শতাব্দী, এই 9ম 10ম এই সময় পর্ব থেকেই বাংলা ভাষার জন্ম। তো সেই 9ম শতাব্দী বা 10ম শতাব্দী থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটছে, আর আজকে আমরা দাঁড়িয়ে আছি 21ম শতাব্দীতে, তাই তো? তাহলে এই যে দীর্ঘ প্রায় 1200 বছর, অর্থাৎ 1100 বছর আমাদের বাংলা ভাষার বয়সকাল, অর্থাৎ আমাদের বাংলা ভাষা আজ থেকে প্রায় 1100 বা 1200 বছর আগে জন্মলাভ করেছে।
তাহলে এটা নিশ্চয়ই জানলে যে এই যে আমাদের বাংলা ভাষা যেটাই আমরা কথা বলি, এই বাংলা ভাষার যে ইতিহাস সেটা আমাদের পড়তে হবে। সেটা পড়তে গিয়ে আমরা দেখব যে আমাদের এই বাংলা ভাষাকে আবার তিনটে যুগে ভাগ করা হয়েছে, যেমন বাংলা সাহিত্যের ইতিহাসকে ভাগ করা হয়েছিল, ঠিক তেমনিভাবেই আমাদের বাংলা ভাষাটাকেও এইরকম তিনটি যুগে ভাগ করা হয়েছে। একটাকে প্রথম সময়, ওই যে দশম দ্বাদশ, ওই সময় পর্বের বাংলা ভাষাকে বলা হচ্ছে প্রাচীন বাংলা ভাষা, তারপরের বাংলা ভাষাকে বলা হচ্ছে মধ্য বাংলা ভাষা। এই মধ্য বাংলা ভাষা আবার দেখেছিলে দুটি ভাগ, সেখানে আদি মধ্য বাংলা ভাষা আর বলা হচ্ছে অন্তমধ্য বাংলা ভাষা, আর আধুনিক যুগ যেটাকে আমরা বলছি আধুনিক বাংলা ভাষা যেটাই আমরা এখন কথা বলি। সেই প্রাচীন বাংলার যে ভাষা আর আজকের আধুনিক বাংলা ভাষার মধ্যে অনেক তফাত। অর্থাৎ আমরা বলেছিলাম প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন চর্যাপদ, সেখানে বলা হচ্ছে যে ভাষা আর সেই ভাষার সঙ্গে আজকের ভাষার মিল পাবে না। তোমরা চর্যাপদ খুললেই দেখতে পাবে সেখানে একটা পদ লেখা আছে, কায়া তরুবড় পঞ্চবিদালো চঞ্চল চিহে পৈঠাকালো। তো এই যে ভাষা, এই ভাষার সঙ্গে আজকে আমি যে ভাষায় তোমাদেরকে পড়াচ্ছি মিল পাচ্ছ কি সেইভাবে? পাচ্ছ না নিশ্চয়ই। সেটা কিন্তু বাংলা ভাষা ছিল, আর আজকেও যে ভাষাতে আমি তোমাদের পড়াচ্ছি এটাও কিন্তু বাংলা ভাষা। তাহলে দুটোর মধ্যে কত তফাত আছে? তাহলে দুটোই বাংলা ভাষা, সেটা প্রাচীন বাংলা ভাষা, আজকে আধুনিক বাংলা ভাষা তোমাদের কথা বলছি। তাহলে এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার যে বিবর্তন, যে ক্রমবিবর্তন, সেই 1200 বছর আগের যে বাংলা ভাষা আর আজকের একবিংশ শতাব্দীর যে বাংলা ভাষা, এর যে ডিফারেন্স, সেই সমস্ত বিষয়টা আমাদের এই চ্যাপ্টারে পড়তে হচ্ছে, যার নাম হচ্ছে বাংলা ভাষা ও ভারতের ভাষা পরিবার। এই চ্যাপ্টারে গিয়ে আমাদের বাংলা ভাষার বিস্তৃত ইতিহাস এবং ভারতবর্ষের অন্যান্য ভাষার বিস্তৃত ইতিহাস আমাদের পড়তে হবে। এরপরে আমাদের তৃতীয় চ্যাপ্টারে পড়তে হবে, যেটা হচ্ছে বাংলা লিপি, বাংলা লিপির কীভাবে উদ্ভব ঘটেছে এবং তার বিকাশ ঘটেছে, ক্রমবিবর্তন ঘটেছে, সেই সম্পর্কে ডিটেলস পড়তে হচ্ছে। এবং তারপরে গিয়ে পড়তে হচ্ছে বাংলা ভাষার যে বৈচিত্র্য, অর্থাৎ আমরা জানি আমরা বাংলা ভাষাতে কথা বলি কিন্তু সেই বাংলা ভাষার আরও অঞ্চলভেদে 5টা ভাগ আছে, যেটাকে আমরা সাধারণত উপভাষা বলি। স্থান অনুযায়ী একই ভাষার বিভিন্ন যে প্রয়োগ সেটাই সাধারণত উপভাষা, উপভাষাটাকে আমরা ডায়ালেক্ট বলি। তো সেই উপভাষা, বাংলা ভাষার 5টি উপভাষা আছে, সেখানে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী এবং ঝাড়খণ্ডী, এই 5টি উপভাষা আছে। সেই উপভাষা সম্পর্কে আমাদের পড়তে হবে। সেখানে বাংলা ভাষার যে দুটি রূপ, অর্থাৎ একটা সাধুরূপ এবং গদ্য, আর একটা হচ্ছে চলিতরূপ, আমরা যে ভাষায় কথা বলছি সেটা বাংলা ভাষার চলিতরূপ। আর আজ থেকে বহু বছর পূর্বে যে ভাষাতে সাধারণত সাহিত্য রচনা হতো সেটা বাংলা ভাষা, অর্থাৎ আধুনিক যুগের শুরু থেকে একটা সময় পর্যন্ত, মোটামুটি কোন সময় তোমরা নিশ্চয়ই শুনেছো, প্রমথ চৌধুরীর নাম, বীরবল যার ছদ্মনাম, যিনি সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন, সেই সবুজপত্র পত্রিকার যুগের আগে পর্যন্ত যে আধুনিক যুগের বাংলা ভাষা ছিল সেটা মূলত সাধুগদ্য রচিত হতো, সাধু ভাষা ছিল বাংলা ভাষার, সেটাকে বাংলা ভাষার লেখ্যরূপ বলা হয়। সাধু ভাষাকে বাংলা ভাষার লেখ্যরূপ বলা হয় আর এই চলিত ভাষাকে বাংলা ভাষার কথ্যরূপ বলা হয়। সেই রীতি সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। তাহলে আমাদের এই বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস এই বইটির দুটি পর্ব আমাদের পড়তে হচ্ছে, একটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আর একটি হচ্ছে বাংলা ভাষার ইতিহাস। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের ক্লাসে যে আমাদের এই বইটিতে কী কী পড়তে হবে। আর একটা বিষয় বলে রাখি, এই দুটি বিষয় ছাড়াও আমাদের শুরুতেই একটা বিষয় এই বইটির দেওয়া আছে, যেটা হচ্ছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় বলে একটি চ্যাপ্টার আছে দেখবে। অর্থাৎ এই যে আমরা বাঙালি জাতি কীভাবে এলাম, আমাদের ভারতবর্ষের অন্যান্য যে মানুষেরা বসবাস করেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, তাদের আবির্ভাব কীভাবে ঘটল, কীভাবে সেই জনগোষ্ঠীর সঙ্গে মিলিত বা মিশ্রণের মধ্যে দিয়ে কীভাবে এই বাঙালি জাতির উদ্ভব ঘটল, সেই বাঙালি জাতির একটা সংক্ষিপ্ত ইতিবৃত্তান্ত পড়তে হবে। তাহলে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি, বাংলা ভাষার ইতিহাস পড়ছি, অথচ বাঙালির ইতিহাস পড়ব না, সেটা তো হয় না। তাহলে সেই কারণে আমাদের শুরুতেই বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় বলে একটি চ্যাপ্টার আছে, সেখানে বাঙালি জাতির উদ্ভব ইতিহাস সম্পর্কে বিস্তৃত বর্ণনা আছে, সেটা আমরা পড়ব। তাহলে এই হচ্ছে আমাদের বাংলা মানে সাবজেক্টটির যে দ্বিতীয় পার্ট, অর্থাৎ বাঙালির ভাষা ও সংস্কৃত যে বইটি, সেই বইটির সংক্ষিপ্ত বিষয় বর্ণনা।
আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা বইটি দেখবে এবং যে যে বিষয়গুলো তোমাদেরকে বললাম সেগুলো দেখার চেষ্টা করবে, এই বইটিতে আছে, নিশ্চয়ই আছে। এবার মূলত এই বইটি থেকে যে ধরনের প্রশ্ন হয় সেটা একটু আলোচনা করে দিই। সাধারণত প্রথম যে বিষয়টা এই বইটির, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, এই পর্ব থেকে সাধারণত তোমাদের MCQ প্রশ্ন থাকে 3টি এবং 5 নম্বরের বড় প্রশ্ন লিখতে হয় 2টি প্রশ্ন, সেখানে 4টি প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। অর্থাৎ বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এবং সেই সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাস, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টি যুগ মিলিয়ে এখান থেকে 3টি MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের এবং সেই সঙ্গে 2টি 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, থাকবে 4টি প্রশ্ন। আর দ্বিতীয় পর্ব, অর্থাৎ বাংলা ভাষার যে ইতিহাস বা বিশ্বের ভাষা এবং পরিবার, সেখানে যে 3টি বা 4টি চ্যাপ্টার রয়েছে সেখান থেকে মূলত MCQ প্রশ্ন থাকে 2টি প্রশ্ন এবং সেখান থেকে 1 নম্বরের SAQ প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, লিখতে হয় 3টি এবং বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 1টি। এখানে মূলত 3টি 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে যে কোনো 1টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ MCQ 2টি, SAQ 3টি এবং 5 নম্বরের 1টি প্রশ্নের উত্তর তোমরা এই দ্বিতীয় পর্ব বাংলা ভাষা ও বিশ্বের ভাষা পরিবার এই চ্যাপ্টারগুলি থেকে পাচ্ছ। অর্থাৎ এই বইটি থেকে তোমরা সর্বমোট MCQ পাচ্ছ 5টি, SAQ পাচ্ছ 2টি এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে 3টি। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তীতে তোমাদের এই সমস্ত যে বিষয় সম্পর্কে যে আলোচনা করলাম প্রত্যেকটি চ্যাপ্টার আলাদা আলাদা ধরে ধরে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা সেগুলি লাভ করতে পারো এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে, কী ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বছরের জন্য হতে পারে সেগুলোও আলোচনা করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।